তো ফাস্ট্র্যাকের নর্মাল ওয়াচ তো আমরা অনেকেই ইউজ করেছি, এবার কিন্তু ফাস্ট্র্যাক তার স্মার্ট ওয়াচে দুনিয়াতে পা রেখে দিয়েছে। মানে যদিও আজকে রাখেনি, কিছুদিন আগে রেখেছি, কারণ আমার কাছেই প্রথমবার ফাস্ট্র্যাকে কোনো স্মার্ট ওয়াচ এসছে। ফাস্ট্র্যাক তো কোয়ালিটির দিক থেকে বেস্ট ছিল, এবার এই স্মার্ট ওয়াচগুলো কীরকম কোয়ালিটি হয় সেটা ভবিষ্যতে জানা যাবে। তবে এই ভিডিওটিতেও ফাস্ট্র্যাকের তরফ থেকে একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো। সত্যি বলতে অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোনকে যেরকম ভালো লাগে, সেরকম অ্যামোলেড ডিসপ্লে যদি স্মার্ট ওয়াচে থাকে তাহলে তার বলার কিছু নেই, পুরো সোনায় সোহাগা বলতে গেলে। তো যাদের বাজেট 3000 টাকা এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ খুঁজছো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, এবং এই স্মার্ট ওয়াচটাও ইম্পর্টেন্ট হবে। এই স্মার্ট ওয়াচের ব্যাপারে সবকিছু এই ভিডিওতে জানতে পারবে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে যে স্মার্ট ওয়াচের 3000 টাকার মধ্যে এটা বেস্ট কিনা। তো সেই স্মার্ট ওয়াচটার নামটা আগে বলে ফেলি, সেই স্মার্ট ওয়াচের নামটা হচ্ছে ফাস্ট্র্যাকের লিমিটলেস FS1 Pro। তো নামটা অনেক বড়, স্পেসিফিকেশনও অনেক বড় আছে। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো আনবক্সিং তো করবো, আনবক্সিংটা একটু আলাদাভাবে হবে, স্মার্ট ওয়াচ একটু আনবক্সিং তো আলাদা। তো আমার প্রত্যেকটা ভিডিওটিতে আনবক্সিং একটু আলাদা করার চেষ্টা করেছি, তো এই স্মার্ট ওয়াচটার আনবক্সিংও একটু আলাদা করব। তো রোদে বসে যাই। তো আনবক্সিং করতে গেলে প্রথমে বক্সটা বেশ স্টাইলিশ আছে, তবে সাধারণত এমন প্যাকিং নর্মাল স্মার্ট ওয়াচগুলিতে দেখা যাবে না, একমাত্র ফাস্ট্র্যাকের স্মার্ট ওয়াচগুলিতে দেখা যাবে। তার নর্মাল ঘড়িতেও এইরকম প্যাকিং, অ্যালুমিনিয়ামের ডাব্বা টাইপের প্যাকিং। বেশ আলাদা কিছু ট্রাই করেছে, তবে বেশ আলাদাও লেগেছে। আর ডাব্বাতে ওয়াচ তো আছেই, আর সেটা তো থাকবে তাই তো। আছে ম্যাগনেটে চার্জিং কেবিলটা, আর ওয়ারেন্টি কার্ড, আর হচ্ছে কিছু ডকুমেন্টসের জ্ঞান, বাকি কিছুই নেই। সব কিছুই, সব যা আছে এই ওয়াচের মধ্যেই আছে। তো ওয়াচটা দেখতেই পাচ্ছ এমনি নর্মাল লুক দিচ্ছে, ভালোই লাগছে, এক্সট্রা ব্যাপারে কিছু করেনি, নর্মালই রেখেছে ডিজাইনটা। আর অ্যামোলেড ডিসপ্লে আছে তাই সবার আগে ওয়াচটার ফেসেই চোখে পড়বে। আর স্ট্র্যাপটা আগেও বলিনি, স্ট্র্যাপটা খুব স্মুথ করেছে, 22mm স্ট্র্যাপ খুব স্মুথ রেখেছে। আর তবে স্ট্র্যাপের সাথে ওয়াচ ডায়ালটা বেশ প্রিমিয়াম লাগবে, কিন্তু এর অনেকগুলো কালারের অপশন আছে, আমার কাছে এটা ব্ল্যাক। তো ডিসপ্লের ব্রাইট দেখে একটাই কথা বলবো, যেটা এখন ট্রেন্ডে চলছে, সো এলিগেন্ট, সো ব্রাইট, সো বিউটিফুল, লুকিং লাইক এ ওয়াও। তো সত্যি এই ডিসপ্লেটা কিন্তু ওয়াও, মানে ব্রাইটনেসটা আমার কিন্তু ব্যাপক লেগেছে এই ডিসপ্লের। আর যাদের হাত একটু মোটা টাইপের তাদের হাতে পড়লে আরও দারুণ লাগবে। ওয়াচের একটা সাইড বাটন আছে, এটা কিন্তু ব্যাকের কাজ করবে না, এটা পুরো ডাইরেক্ট হোম মেনুয়ের কাজ করবে। কলিং ফিচার্স এই ওয়াচটিতে আছে, তাই স্পিকারগুলো আর মাইক্রোফোনটা আছে। আর ওয়াচটিতে 1.96 ইঞ্চির সুপার আমোলে ডিসপ্লে দেখা যাবে, যার রেজুলেশন হচ্ছে 410x502, তাই সানলাইটেও তোমাদের ইউজ করতে কোনো রকমের অসুবিধা হবে না এর ব্রাইটনেসটার জন্য। আর যদি ওয়াচটিতে একটু ব্ল্যাক টাইপের ওয়ালপেপার রাখা হয় তাহলে ওয়াচের যে বেজেল আছে সেটাও মনে হবে না, পুরো মনে হবে যেন ফুল বেজেললেস স্মার্ট ওয়াচ। তো লুক ওয়াইজ কিন্তু এই স্মার্ট ওয়াচ সবসময় টপে থাকবে। এবার বলবো এই স্মার্ট ওয়াচটার ব্যাটারি নিয়ে। তো আমরা স্মার্ট ওয়াচ সাধারণত 6-7 দিন আরামসে চলে যায় একবার চার্জ করে নিলে। এই স্মার্ট ওয়াচে কিন্তু সেরকম ব্যাটারি ব্যাকআপ, যদিও কোম্পানি থেকে বলেছে যে 6-7 দিনের ব্যাটারি ব্যাকআপ দিবে, তবে আমার মনে হয় আমি যতটা ইউজ করেছি 3-4 দিন হাইয়েস্ট ব্যাটারি ব্যাকআপ পাবে, কারণ এর কলিং ফাংশন আছে, কলিং ফাংশন এবং অ্যামোলেড ডিসপ্লের জন্য ব্যাটারিটা একটু বেশি যাবে। তো 10 মিনিট চার্জ করে তোমরা কল ফিচার্স যদি তেমনভাবে না ইউজ করো তাহলে পুরো সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। আর ফোনটিতে IP68-এর রেটিংস আছে, তো IP68-এর রেটিংস মানে ফোনটিকে 1.5 মিটার জলে 30 মিনিট পর্যন্ত ইউজ করতে পারবে। তো যারা সুইমিং পছন্দ করো তাদের ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটা কিন্তু বেস্ট হবে, কারণ সুইমিংয়ের ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচ 30 মিনিট পর্যন্ত এই স্মার্ট ওয়াচ জল কিন্তু সহ্য করে নেবে। এবার সেন্সার, এই স্মার্ট ওয়াচে তো নর্মাল স্মার্ট ওয়াচে যেরকম সেন্সার থাকে এই স্মার্ট ওয়াচেও সেম সেন্সার আছে, এবং এই সেন্সার কিন্তু অলমোস্ট অ্যাকুরেট রিডিংস দেয়। তবে আমি বলবো যদি কোনো মেডিকেল ইউজে ইউজ করো তাহলে স্মার্ট ওয়াচগুলোকে মেডিকেল পারপাসে ইউজ না করে মেডিকেল পারপাসে যেসব যন্ত্রপাতি আছে সেগুলো ইউজ করে এদের থেকে তোমরা মেডিকেলে যে সমস্ত যন্ত্রপাতি আছে তাদের উপর ভরসা করো। স্মার্ট ওয়াচটা এন্টারটেনমেন্টের জন্য রাখো, বেশি অ্যাকুরেটের দিক থেকে যেও না। আর স্মার্ট ওয়াচের UI কিন্তু টপ নচ, কারণ অনেক স্মার্ট ওয়াচ আমি প্রায় ইউজ করেছি, এরকম UI স্মুথ এবং খুব ভালো UIটা, মানে এরকম UI আপাতত 3000 টাকা বাজেটের মধ্যে পাবে না, পুরো স্মুথ UI এবং অনেক ফিচার্স আছে এই UIতে। এবং যেরকম উপর থেকে, নিচ থেকে, সাইড থেকে, মানে দু সাইড থেকে বিভিন্ন রকমের কিছু না কিছু টগল বেরিয়ে থাকবে, তো নিচ থেকে নোটিফিকেশান, উপর থেকে তার ওয়াচের সেটিংস, ব্রাইটনেস সব কিছুই পেয়ে যাবে, এবং সাইড থেকে হোম মেনু, আবার আর এক সাইড থেকে বিভিন্ন রকমের সেন্সার, হার্টের সেন্সার, SPO2 সেন্সার, সমস্ত রকমের রিডিংসগুলো পেয়ে যাবে। তো সব উপর থেকে নিচ থেকে যেদিক থেকে টানো সব কিছুই কিছু না কিছু বেরোবে, কোনো না কোনো ফিচার্স বেরোবেই।
আর ব্লুটুথ কলিংটাই ব্যাপক, আমি ব্লুটুথ কলিং করে দেখেছিলাম, এর কোয়ালিটিটা কিন্তু ব্যাপক। এই ওয়াচে ফেভারিট কন্ট্যাক্টস বলে একটা অপশন আছে, এই ফেভারিট কন্ট্যাক্টসে তোমরা যদি অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করো তাহলে 100টা কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবে, এবং যদি আইওএস এর সাথে কানেক্ট করা থাকে তাহলে 50টা কন্ট্যাক্ট সেভ করা থাকবে। একটু ভেদাভেদ রেখে দিয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর সাথে। 110 বেশি স্পোর্টস মোড পেয়ে যাবে, বিভিন্ন রকমের ওয়াচ ফেসের তো সাপোর্ট আছে, এমনকি অ্যানিমেটেড ওয়াচ ফেসেরও সাপোর্ট আছে, যেটা এটা ইউনিক জিনিস। আর ওয়েদার ইনফরমেশন আছে, অ্যালার্মের ব্যবস্থাও আছে, তবে ভাইব্রেশনটাও খুব ভালো। আর তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো রিং এবং ভাইব্রেশন করতে পারো, তোমাদের যদি ভাইব্রেশন পছন্দ হয় ভাইব্রেশন রাখতে পারো, নাহলে রিংয়েও রাখতে পারো, কোনো রকমের অসুবিধা নেই, দুটো অপশনই পাবে। আমি দেখেছি যেগুলোতে ব্লুটুথ কলিং সাপোর্ট আছে সেগুলোতে কিন্তু তোমাদের মিডিয়াও অটোমেটিকভাবে মিডিয়া চলতে থাকে, তো মিডিয়া কিন্তু ফোন সেটিংসে গিয়ে অফ করতে হয়, বা অনেক স্মার্ট ওয়াচে অফও হয় না, তো কানেক্ট থাকলে স্মার্ট ওয়াচেই মিডিয়া সাউন্ড পেয়ে যাবে, তো এটা কিন্তু ভালো লাগে না। কিন্তু এই ওয়াচে সেরকম কিন্তু খারাপ দিক নেই, এই ওয়াচে কিন্তু তোমরা মিডিয়াকেও বন্ধ করে রাখতে পারো, শুধু কলটাকে রিসিভ করতে পারো বা কল করতে পারবে, মিডিয়া যে অডিওটা সেটা বন্ধ রাখতে পারো, তো ওয়াচ থেকেই তুমি করতে পারবে, এবং অ্যাপে তো সুবিধা আছেই, সিকিউরিটি প্রাইভেসি দিক থেকেও বেস্ট থাকবে। নাহলে ভিড়ের মাথায় হঠাৎ ইউটিউব চালালে ইউটিউবের সাউন্ড ওয়াচ থেকে আসছে, এটা সত্যি শুনতে ভালো লাগে না। আর এই ওয়াচে কিন্তু তুমি ম্যানুয়ালি অফ করে রাখতে পারবে, তো যেরকম আমরা একটা স্মার্ট ওয়াচের স্পেসিফিকেশান পাই সেই রকম ফিচার্স এই স্মার্ট ওয়াচে আছে, তাই এই স্মার্ট ওয়াচ তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট অপশন হবে, বিশেষ করে ডিসপ্লেটা বেস্ট পাবে, 3000 টাকা বাজেটে এই রকম ডিসপ্লে কিন্তু পাবে না। আর ফাস্ট্র্যাকে তাই ব্র্যান্ড ভ্যালুও তো তোমাদের আছে, তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমাদের যদি বাজেটও থাকে, মেন কথা স্মার্ট ওয়াচের দিক থেকে অনেকে 3000 টাকা বাজেট নাও রাখতে পারে, তো তোমাদের বাজেট যদি 3000 টাকার মধ্যে থাকে তাহলে অবশ্যই এই স্মার্ট ওয়াচটাকেও চেক আউট করে নিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তো সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।